এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রেখেছি, কোচবিহার একটান ব্লকের চান্দামারিতে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের গাড়িতে হামলা। অভিযোগের তৃণমূলের দিকে শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে। তার গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের অভিযোগ, এদিন তিনি চান্দামারিতে বিজেপি কার্যালয় উদ্বোধনে যাচ্ছিলেন, সে সময় পুলিশের উপস্থিতিতে তৃণমূল এই হামলা চালায় বলে অভিযোগ তার। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার এক নং ব্লকের চান্দামারিতে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের গাড়িতে হামলা। অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিন সংশ্লিষ্ট এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধনের জন্য যাচ্ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে সেই দলীয় কার্যালয় বন্ধ করে রাখা হয়েছিল, জোর করে পুনরুদ্ধার করা হয় সেই অফিস, এবং সেই দলীয় কার্যালয়ে আজ উদ্বোধনের জন্য যাচ্ছিলেন তিনি। তখনই তার গাড়িতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। কি জানিয়েছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে শুনব। দেখুন, আজকে আমাদের চান্দামারি পার্টি অফিসটা গত বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী ভাঙচুর করে শেষ করে। তো এখানকার কার্যকর্তারা সেই পার্টি অফিসটাকে পুনর্নির্মাণ করে, আজকে সেই পার্টি অফিসটাকে উদ্বোধন করার জন্য আমি এসেছি। কিন্তু তৃণমূলের হার্মাদ বাহিনী পুলিশের উপস্থিতিতে, পুলিশের সামনেই আমার গাড়ির উপর আক্রমণ করে, ভাঙচুর করে, আর তারা এমনভাবে লাঠিসোঁটা চালায় যাতে করে আমার গাড়ির গ্লাস ফ্লাস ভেঙে যেতে পারতো, কিন্তু গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে। তারা বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, স্লোগান দেয়। আমাদের কার্যকর্তারাও এখানে এখানে উপস্থিত আছেন সবাই। আমরা তৃণমূল কংগ্রেস একদিকে চুরি করে বেড়াবে, তাদের সমস্ত নেতারা জেলে যাবে, আর সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে আতঙ্কিত তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কার্যকলাপের জন্য। আমরা এর ধিক্কার জানাই, এবং সেই সঙ্গে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর এই এখান থেকে আমি ফেরার পথে আমি থানায় যাচ্ছি, তৃণমূল আশ্রিত গুন্ডাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন চলবে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূলের কোচবিহার জেলার মুখপাত্র পার্থ প্রতিম রায়। তিনি বলেন, বিধায়কের গাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিধায়ক নিখিল রঞ্জন দের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি, সাধারণ মানুষ ক্ষোভ প্রদর্শন করেছে। একজন বিজেপির জনপ্রতিনিধি হিসেবে মানুষ তাকে প্রশ্ন করেছে, কেন 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছে না, কেন আবাস যোজনার টাকা বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। তিনি শেখা এই বিধানসভা থেকে নির্বাচিত হওয়ার পর এলাকায় যান না, মানুষের সঙ্গে সংযোগ রাখেন না, স্বাভাবিকভাবে অনেকদিন বাদে এলাকায় গিয়েছেন, মানুষ কাছে পেয়ে তাই ক্ষোভ দেখিয়েছে, প্রশ্ন করেছে, কেন মানুষের অভাব অভিযোগের কথা তিনি তুলে ধরছেন না, কেন মানুষের ক্ষোভ প্রশমনে এগিয়ে আসছেন না। এটাকেই তিনি হামলা বলে চালিয়ে দিয়ে প্রচার পেতে চাইছেন এবং রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। কোনো গাড়ি ভাঙচুর হয়নি, কোনো ফুটেজ বা গাড়ি ভেঙেছে এরকম কোনো ঘটনা নিখিলবাবু দেখাতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি।